আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সামনে। আমার আরেক পাশে রয়েছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। রাজশাহী শহরের অনেকগুলো পরিচিতি রয়েছে। রাজশাহী শহরকে শিক্ষানগরী বলা হয়, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহী শহরকে সিল্ক সিটি বলা হয়, এখানে রেশম চাষের একটা সুখ্যাতি রয়েছে এবং এই শহরকে ক্লিন সিটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে সাম্প্রতিক সময়ে। ঢাকা থেকে কেউ যদি প্রথম রাজশাহী শহরে আসে তাহলে তার চোখে পড়বে অবকাঠামোর দিকে। ঢাকার মতো আকাশ ছোঁয়া দালান এখানে নেই, একই সাথে রাজশাহীর চাকুরি বাজারটাও আসলে বেশ সংকুচিত অবস্থায় রয়েছে। এই অঞ্চলটি কৃষিভিত্তিক অঞ্চল হওয়ার কারণে এখানে কলকারখানার পরিমাণটা আসলে কম। উৎপাদনমুখী কলকারখানা ঢাকা বা চট্টগ্রামে যেমন রয়েছে, রাজশাহী অঞ্চলে আসলে এই সংখ্যাটি বেশ কম, তার ফলে চাকরির বাজারটাও আসলে অনেক কমে এসেছে। এবং এই কারণে সরকার বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছে সাম্প্রতিক সময়ে এবং সেক্ষেত্রে জোর দেওয়া হয়েছে আইটি সেক্টরের উপরে, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইটেক পার্ক এবং ইনকিউবেশন সেন্টার আসলে এখন বাড়ানো হচ্ছে। এবং আমরা আশা করতে পারি যে এই হাইটেক পার্ক বা ইনকিউবেশন সেন্টারের ফলে এখানে আইটি সেক্টরের একটা ভালো ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন আইটি কোম্পানিগুলো এখানে স্থাপন করা সম্ভব হবে। তবে এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো রাজশাহী শহরের আইটি সেক্টরে বড় কোনো বিনিয়োগ নিয়ে আসা এবং একই সাথে ঢাকা কেন্দ্রিক যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে রাজশাহীতে স্থানান্তর করাটা একটা বড় চ্যালেঞ্জ। এবং একই সাথে আমরা ধারণা করতে পারি যে আইটি গ্র্যাজুয়েট যারা তৈরি হচ্ছে তাদেরকে রাজশাহীতে ধরে রাখাটা একটা বড় সমস্যা হতে পারে। এইসব সমস্যা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা যদি করা সম্ভব হয় তাহলে রাজশাহীর আইটি সেক্টরটি আসলে বেশ ভালোভাবেই ডেভেলপ করা সম্ভব হবে এবং তার ফলে রাজশাহী অঞ্চলের ইকোনমিক ডেভেলপমেন্টটাও করা সম্ভব। আপনারা যদি আপনাদের অঞ্চলের বা আপনাদের শহর কিংবা গ্রাম বা ইউনিয়ন অথবা উপজেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে পলিসি মেকারদের সাথে আলোচনা করতে চান বা কাজ করতে চান তাহলে যোগ দিতে পারেন ইউথ পলিসি ফোরামের গ্রাসরুট নেটওয়ার্কের পলিসি এনভয় হিসেবে। আমাদের পলিসি এনভয়ের রিক্রুটমেন্ট চলছে, বিস্তারিত জানতে চোখ রাখুন ইউথ পলিসি ফোরামের ফেসবুক পেজে।